এবার করোনা রুখতে রাজ্যে এলো নতুন নিয়ম। এক এক করে আবারও কি ফিরে আসছে সেই লকডাউনের সময় আগের বছরের মতো? তবে তার আগে চলুন জেনে নেওয়া যাক এই নতুন নিয়মাবলীগুলি কি কি। এই নতুন নিয়মের পর আপনি কি বাড়ি থেকে বেরোতে পারবেন? আপনার পাশের দোকানটি কি খোলা থাকবে? চলুন জেনে নেওয়া যাক এক্ষুনি। তবে তার আগে জানিয়ে রাখি, এই নিয়মাবলীগুলি শুরু হচ্ছে কাল থেকে, অর্থাৎ 16ই মে থেকে 30শে মে অবধি আমাদেরকে মেনে চলতে হবে এই নিয়মাবলী, যাতে এবার করোনার হাত থেকে মুক্তি পায় আমাদের রাজ্য। সরকারের তরফ থেকে যেই স্টেটমেন্টটি বেরিয়েছে সেখানে প্রথমেই যা যা লেখা আছে চলুন ছোট্ট করে সেগুলো জানা যাক। প্রথমেই বলা হয়েছে প্রাইভেট এবং সরকারি যে কোনো ট্রান্সপোর্টেশন, যেমন অটো, ট্যাক্সি, বাস এবং বাড়ির গাড়ি, সবই বন্ধ থাকবে যদি না খুব প্রয়োজনীয় হয়। খুব প্রয়োজন পড়লে বা যে কোনো এমার্জেন্সিতেই বাড়ির গাড়ি বেরোতে পারে। মেট্রো, ট্রেন, ফেরি সার্ভিস এই সমস্ত কিছুই কাল থেকে বন্ধ থাকছে। সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট অফিসগুলি কাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। তার সাথে সাথে জিম, স্পা, রেস্টুরেন্ট, সুইমিং পুল, সিনেমা হল, শপিং মল এগুলোও বন্ধ থাকছে। যে কোনো পলিটিক্যাল র্যালি কিংবা সোশ্যাল গ্যাদারিং সেইগুলিও বন্ধ থাকতে হবে। কোনো বিয়ের সেরেমনি হলে সেখানে মাত্র 50 জন নিমন্ত্রিত অ্যালাউড, এবং সেটি যদি কারোর শেষকৃত্য হয় তাহলে সেখানে 20 জন মানুষকে অ্যালাউ করা হচ্ছে। যদিও যেই জিনিসগুলি আমাদের খুবই দরকারি, যেরকম বাজার দোকান, গ্রসারি শপ, দুধের দোকান ইত্যাদি, সেইগুলি সকাল 7টা থেকে সকাল 10টা অবধি খোলা থাকছে। ব্যাংক খোলা থাকছে সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি। এমার্জেন্সি সার্ভিসের কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। ই কমার্স কিংবা ডেলিভারি সার্ভিস সেইগুলিও কিন্তু খোলা থাকছে তাদের মতোই। নাইট কারফিউ শুরু হতে চলেছে কাল থেকে, যেখানে রাত 9টা থেকে সকাল 5টা অবধি চলবে এই কারফিউ। মিষ্টির দোকানগুলি খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেগুলো ইত্যাদি আগেও বন্ধ ছিল এবং এখনও বন্ধ থাকছে। শাড়ি এবং গয়নার দোকান খোলা থাকতে পারে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত। পার্ক, জু ইত্যাদি সেইগুলিও বন্ধ থাকছে, শুধুমাত্র তাদের মেনটেনেন্স সার্ভিস ছাড়া। নাইট কারফিউয়ের সময় অর্থাৎ রোজ রাত 9টা থেকে ভোর 5টা অবধি এখানে জানানো হয়েছে যে বাড়ির থেকে বেরোনো একেবারেই বারণ করা হয়েছে, সেটি প্রোহিবিটেড বলে জানানো হচ্ছে। 30 তারিখ অবধি চলবে এই নিয়মাবলী, এবং আশা করা যাচ্ছে এর মাধ্যমে আমরা আবারও একবার জয়লাভ করব করোনা ভাইরাসের ওপরে। কারণ রাজ্যে দিনকে দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা, যার ফলেই এই সিদ্ধান্তে আসলেন রাজ্য সরকার। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.